পাশ কোর্সের নবীন বরণ ঘিরে তৃণমূল ও বিজেপির ছাত্র সংগঠনের সংঘর্ষের জের উত্তেজনা ছড়ালো নোয়াটা কলেজে। ঘটনায় ছাত্র সংসদের ঘরে ভাঙচুর, রাস্তা অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গোপালনগরের নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ এবিভিপির বিরুদ্ধে, পরে রাস্তা অবরোধ এবিভিপির, অভিযোগ অস্বীকার এবিভিপির। নহাটা মহাবিদ্যালয়ে আজ পাস কোর্সের প্রথম ক্লাস শুরু হবার কথা থাকায় ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার উদ্দেশ্য ছিল তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির। দুদলই কলেজের অধ্যক্ষের কাছ থেকে অনুমতিও নেয়। টিএমসিপির অভিযোগ, পরবর্তীতে এবিভিপির সদস্যরা কলেজের মধ্যে ঢুকে ছাত্র সংসদে ভাঙচুর চালায় এবং ছাত্র সংসদের মধ্যে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বিধানচন্দ্র রায়ের ছবি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। আজকে আজকে যখন উপরে আজকে নতুন যখন ফার্স্ট ইয়ার আসছে, নতুন ফার্স্ট ইয়ার উপরে যখন আমাদের ওখানে পরিচয় পর্ব হয়, তখন থেকে যখন আমরা বেরিয়ে আসি, তখন আমাদের একটা মেয়েকে অজস্র ভাষায় গালাগালি এবং তাকে ঠেলাঠালি দেওয়া হয়, তার প্রতিবাদে ধাক্কা দেয়। তার প্রতিবাদে আমরা যখন আসি স্যারের ঘরে ঢুকি, হট করে দেখি 5 মিনিটের মধ্যে আমি বুঝতেই পারছি না এবিভিপি ছাত্র সংগঠন কারা করে। 70 বছর, 60 বছর, 55 বছরের লোকজন আর্মস নিয়ে, বোম নিয়ে মার মার বলতে বলতে গেট থেকে ঢুকেছে। পাল্টা এবিভিপির দাবি, তাদের ছাত্রদের উপর আচমকা হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় জখম হয়েছেন তাদের এক কর্মী। প্রতিবাদে কলেজের বাইরে এসে পথ অবরোধ করে এবিভিপি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই এসডিপিও বনগাঁর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ ও র্যাব। নহাটা মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের দাবি, দুর্বৃত্তরা এই ভাঙচুর চালিয়েছে, যার মধ্যে কিছু এবিভিপির ছাত্রছাত্রীও থাকতে পারে। তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছাত্রছাত্রীরা আমার কাছে শেল্টার চায় যে তাদের ওপর নাকি অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তারা ভয় পাচ্ছে। আরও কিছু এবিভিপির ছাত্ররা ওরা এসে এখানে একটু দরজা ধাক্কাধাক্কি করে এখানে এসে আমাকে জানাতে থাকে যে ওদেরও ওপর নাকি কিছু এরা আক্রমণ প্রতি আক্রমণ করেছে। তো আমি বললাম যে ব্যাপারটা তদন্ত সাপেক্ষ, দুপক্ষেরই আমি অভিযোগটা নেব, প্রমাণ হলে তখন আমি ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।